ভয়েস অফ ডেমোক্রেসি, আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারীদের নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী রতনাথ বলেন, যারা বিক্ষোভ করছে তাদের বিক্ষোভের অধিকার রয়েছে, কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সকলে 10,323 জন অ্যাডহক পে শিক্ষক কর্মচারীদের নিয়ে তাদের কাজ দেওয়ার লক্ষ্যে চিন্তাভাবনা করছে। যারা আজকে বিক্ষোভ করছে তাদের তো বিক্ষোভের অধিকার রয়েছে, এটা তো আমি কাউকে না করতে পারবো না। আমরা বিধানসভায় বলেছি, বিধানসভার বাইরে বলেছি যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সবাই একমত, তাদেরকে কিছু আমরা করব এবং এ ব্যাপারে আমরা বিকল্প ব্যবস্থা আমরা করছি এবং আশা করি এই মাসে একটা সুরা বেরোবে। ওল্ড আগরতলায় নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের জায়গা চূড়ান্ত করা হয়। পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ব্লক চেয়ারম্যান জিরানিয়া এসডিএম ও ওল্ড আগরতলা ব্লকের ভিডিও সহ ডিও ব্লকের ইঞ্জিনিয়ারদের নিয়ে ওল্ড আগরতলা নতুন নির্মীয়মান ব্লকের জায়গা সিদ্ধান্ত করা হয়। রতন চক্রবর্তী জানান, নতুন ব্লক বিল্ডিং প্রায় শেষের পথে। এখানে একটা মোটর স্ট্যান্ডের সেকশন আমরা পেয়েছি। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এটা হচ্ছে। মাননীয় এমপি মহোদয়া, তিনিও আমাদের অর্থ দিয়েছেন। পাশেই যেটা আছে সেটাকে আমরা প্রাইমারি হেলথ সেন্টার করার জন্য, আমরা পিএইচসি করার জন্য আমরা আবেদন জানিয়েছি, আবারও জানাবো। সেটারও একটা ডেভেলপমেন্টের জন্য স্বাস্থ্য দপ্তর আমাদের কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে কিছু কাজ আরম্ভ হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেলিয়ামুড়া মৎস্য বাজারের দ্বিতল ভবনে। ঘটনার বিবরণে জানা যায়, ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর এক দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন অল্প সময়ের মধ্যে দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দপ্তর এবং ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবু প্রায় তিনটি দোকানের বেশ কিছু মালপত্র পুড়ে যায়, যার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপর। কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হয় ছোট পরিসরের পোল্ট্রি ফার্মারদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরও জানানো হয়, আর্থিক বৎসরে মোট তিনটি স্কিল ট্রেনিং প্রোগ্রাম হাতে নিয়েছে রাজ্য সরকার। আমাদের খাওয়ার নেই তো, আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই লক্ষ্য রেখেছেন যে এই ত্রিপুরা রাজ্যের প্রতিটি পরিবারকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, এই ত্রিপুরা রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। পাস এমএ পাস আমরা কি চাকরির জন্য বসে থাকবো নাকি, না আন্দোলন করবো চাকরি চাই, সম্ভব হবে না তো আমরা চলবো কি করে? এর জন্যই সরকারি পরিষেবা যেগুলি আছে, আজকে আপনারা ট্রেনিং দেবেন, তারপর চিন্তা করবেন ছোট্ট পোলট্রি ফার্ম কম খরচে কিভাবে আমি দাঁড়াতে পারবো নিজের পায়ে। বেকার থেকে স্বনির্ভর হওয়াই কিন্তু সরকারের লক্ষ্য। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।